গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন অনেক সকাল, 6:30 বেজেছে সবে সবে আর কি। তো এত সকাল সকাল আজকের ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজ আমি আর অভিষেক যাচ্ছি বর্ধমান। বর্ধমানে আমার শ্বশুরবাড়ি। তোমরা কখনো আমার শ্বশুর শাশুড়িকে এর আগে দেখোনি, তো এই প্রথম তোমরা ওনাদের দেখবে আমার ব্লগে। আর সেখানে যাব, আর তার আগে যাব আমার মা বাবা এই মুহূর্তে রয়েছে বর্ধমানে। আমার মায়ের এক পিসতো দিদির বাড়িতে আমার মা বাবা দুজনেই রয়েছে, ওরা কিছুদিনের জন্য ওখানে গেছে। তো আমরা তাই সবার আগে ওখানে যাব, সেখানে গিয়ে আমার ওই মাসির বাড়ি যাব। সেখানে গিয়ে তাদেরকে মানে মায়ের জিনিসপত্রগুলো সব দেবো টেবো, যা যা করার করব, সেখান থেকে চলে যাব আমার শ্বশুরবাড়ি। তো এটা দেখি একটা টানা ব্লগ করব নাকি দুটো ব্লগে ভাগ করব, সেটা এখনও ডিসাইড করিনি। দেখি কতটা লম্বা হয় মায়ের ওখানে যাওয়ার পর্ব অবধি। যদি দেখি অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে ব্লগটাকে দুটো ভাগে ভাগ করে দেবো। একটা আমার বাপের বাড়ির পর্ব হবে, একটা আমার শ্বশুরবাড়ির পর্ব হবে। যাচ্ছি কেন নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হচ্ছে আমার পুজো, আমাদের পুজোর যে কেনাকাটা তোমাদের তো দেখিয়েছি মোটামুটি, তো মা বাবাদের জিনিসগুলো আমরা আজকে দিতে যাচ্ছি। তো অনেকদিন পর যাচ্ছি, খুব এক্সাইটেড, ভালো লাগছে। তো গাড়ি বুক করা হয়েছে, 7টার সময় চলে আসার কথা, তারপরেই আমরা বেরিয়ে পড়ব। ওখানে যাও বলে মিষ্টি আনিয়ে রেখেছিলাম, কাল রাতেই মিষ্টিটা আনিয়ে রেখেছি, কারণ এত সকাল সকাল বেরোচ্ছি তখন মিষ্টির দোকান, ভালো মিষ্টির দোকান খোলা পাবো কি না, তো সেই জন্য বলরাম মল্লিক, রাধারামন মল্লিক থেকে বেকড রসগোল্লা আর সন্দেশ এইসব আনানো হয়েছে। তো সেগুলো এখন ব্যাগে ভরতে হবে। বাই দ্য ওয়ে, তোমাদের একটা জিনিস দেখাইনি, এটা আমি নতুন নিয়েছি। এটা হচ্ছে এবারে স্পেন্সার্সে গিয়েছিলাম একটু টুকটাক কিছু কেনাকাটা করতে, তো সেখানে যে ফ্রুটসের যে সেকশনটা, তো সেখানে আমি এই নিম ওয়াশ এইটা পেয়েছি। তো এটা বলছে ভেজিটেবল অ্যান্ড ফ্রুট ওয়াশ। তো আমি কখনো এই জিনিসটা ইউজ করিনি। আমি মোটামুটি বাড়িতেই বেকিং সোডা ফোডা দিয়েই সবজিপাতি ভালো করে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে টুয়ে সেগুলোই ব্যবহার করছিলাম, ভালো করে ধুয়ে ওইভাবে রাখছিলাম। কিন্তু এটা ওরা বললো যে ভীষণ ভালো, ইউজ করে দেখতে পারেন, তো আমি নিয়েছি। আর সেই সঙ্গে আমি আরও দুটো বটল নিয়েছি, সেই দুটো আমি আজ সঙ্গে করে নিয়ে যাচ্ছি। একটা আমার মাকে দেবো, একটা আমার মানে ওই মাসির বাড়িতে যেহেতু এখন ওরা সবাই রয়েছে, তো ওখানে একটা দেবো আর একটা আমার শাশুড়ি মাকে দেবো। তো ওদেরটা আমার অন্য সিস্টেম, ওদেরটা স্প্রে সিস্টেম, আমি তোমাদের তো দেখাচ্ছি ওদেরটা। হ্যাঁ, তো এই দেখো ওদেরটা এরকম স্প্রে সিস্টেম। আমি চেয়েছিলাম এরকম তিনটেই নিতে, একটা আমার একটা দুটো ওদের জন্য, তো কিন্তু ওখানে দেখলাম এরকম স্প্রে সিস্টেমওয়ালা দুটো রয়েছে, তো সেই জন্য দুটো আর একটা ওরকম জাস্ট ঢাকনাওয়ালা রয়েছে। তো আমি এইরকম ওর জন্য এই দুটো ওদের দিয়ে দিচ্ছি, ওদের ইউজ করতে সুবিধা হবে স্প্রে ফর্মে, আর আমার ওইটা থাক। দেখো ব্লগিং করবো বলে দুটো ক্যামেরার ব্যাগ সঙ্গে যাচ্ছে, এই মিষ্টির প্যাকেটগুলো আলাদা করে নিয়েছি কারণ কোনো ব্যাগে ভরলে এটা চেপটে যাবে। আর এই একটা ব্যাগ যাচ্ছে, এই একটা ব্যাগ যাচ্ছে, আর একটা আমার কাঁধে ঝোলানোর ব্যাগ যাচ্ছে। দেখো দেখো 8:05 হয়ে গেছে, এখন আমাদের গাড়ি আসছে, 7টায় আসার কথা, এইরকম লেট করে আসছে। দেখো একে আজকে গাড়ি দেরি করে এসছে 8টায়, আবার কিছুটা আসতে না আসতে টায়ার পাংচার একটা, সেখানে আবার প্রায় 20 মিনিট মতো গেল। তারপর এখন আমরা যাব, আমাদের যে ড্রাইভার সে হাতটা ধুতে গেছে, এরপর আমরা আবার রওনা দেবো দুগ্গা দুগ্গা বলে। আমাদের আমাদের কলকাতা ছাড়াতে এখনো যা মনে হচ্ছে তাতে 15-20 মিনিট এখনো যাচ্ছে।
কিন্তু পুরো মুড়ি হয়ে গেছে। হ্যাঁ তোমার তো সব কটা চুল সাদা হয়ে গেছে গো। তো আমরা এসে গেছি আমার মায়ের পিসির বাড়ি, আমার মায়ের সেজো পিসির বাড়ি। তো এখানে মানে সেই পিসির যারা মেয়েরা, যারা আমার মাসি হন আর কি, তো তাদের এখানেই আমরা এখন রয়েছি। আর এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আমি চলে যাবো শ্বশুরবাড়ি। তো তোমাদের সাথে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি, আলাপ করিয়ে দিচ্ছি। আমার আরেক মাসি আছে, তার সাথে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি। তো আমরা এখানে এসছি আর না এটা ফোন না, এটা আমার ব্লগ হচ্ছে, ভিডিও। জলখাবার কিছু খাবো না, কারণ শ্বশুর বাড়ি যাবো, তো সেই জন্য ইলিশ মাছ এনে সব খাচ্ছে বসে। আর এই যে আমার আরেক মাসি, এই যে আমার আরেক মাসি, ইনি আরেক মাসি। আচ্ছা এইখানে অভিষেক বসে আছে, এই যে আমার মা, সব চুলগুলো পেকে গেছে। বাবা বাবা তো খালি গায়ে, বাবাকে দেখানো যাবে না। বলছে ব্লগে আসছে, মানে ব্লগ হবে জানলে পরে আরো সাজগোজ করতাম, সাজগোজ করার দরকার নেই। ছবি তুললি ওখানে সবার সঙ্গে? ভিডিও না, ছবি তোলা হয়নি। এইটা হচ্ছে আমার মাসি, যে মাসির বাড়ি এলাম আর কি, তার ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা এতই সুন্দর যে আমি এর ভিডিও না তোলার লোক সামলাতে পারলাম না। এই হচ্ছে আমার মেসো মশাই আর অভিষেক, দুজন এখন গল্প করছে। আরে এই যে খালি খাইয়ে যাচ্ছে, আমরা কত খাবো, আমাদের এইটুকুটুকু পেট, আমাদের দেখে মোটা সোটা মনে হলো কি হবে, আমরা কি এত খাই, খালি আবার কি খাওয়াবে তুমি। তা আমার আরেক মাসি, এই মাসে আমার ভিডিও রেগুলার দেখে, দেখো তো। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, তো এসে একটু দেরি হয়ে গেছে এখানে আসতে। তো তারপর আমি ড্রেস ড্রেস একটু চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এবার আমাদের দুপুরের খাওয়া চলছে। কী হারে খাওয়া চলছে বুঝতেই পারছো, তো দুপুরের খাওয়া চলছে, চলো তোমাদের ওখানে নিয়ে যাই। আজকের মেনু এটা হচ্ছে মাছের ঝাল। এটা কি বাবা? মাছের টক। এটা মাছের টক? মাছের টক একটু দিও কিন্তু। হ্যাঁ মাছের টক দেবো না তো। চিকেন? খা বারো মায়ের চিংড়ি মাছ খাওয়া, টমেটো আর এটা বেগুন দিয়ে মাছের টক। এই হচ্ছে আমার স্কুল, এখানে এখানে পড়াশোনা করেছি,
এইচএস পর্যন্ত। এটা হচ্ছে বর্ধমান সিএমএস হাই স্কুল। হ্যাঁ এই যে চা রেডি হয়ে গেছে, চায়ের আড্ডা চলছে। এই যে আমার শ্বশুর মশাই, বাবা একটু হাসো। আচ্ছা, এই যে আমার মা, শাশুড়ি মা। আমরা এই চা খেয়ে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন চা খাবো। মায়ের এইটা শাড়িটা পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাড়ি পছন্দ হয়েছে, ঠিক আছে। বাড়ি চলে এসেছি, দেখেই বুঝতে পারছ তো, এখন অনেকটাই বেজে গেছে। বাড়ি ঢুকতে ঢুকতে আজকে 10টা বেজে গেছে। আমরা ওখান থেকে 6:15 নাগাদ বেরিয়েছিলাম, রওনা দিয়েছিলাম। তো রাস্তায় 7টাগাছির কাছে ভীষণ জ্যাম, তো অনেকটাই সময় ওখানে চলে গেছে। বাড়ি ঢুকতে ঢুকতে তখন 10টা বেজে গেছে, তো আমরা খুব টায়ার্ড। যদিও বাড়ি থেকে মা, মানে আমার শাশুড়ি মা, উনি মাটন ওই ওবেলা যা রান্না হয়েছিল তোমরা তো দেখলে। আমি যেহেতু মাটন খাই না, তো আমার জন্য মাছ আর অভিষেকের জন্য মাটন পাঠিয়ে দিয়েছেন। তাই অভিষেক একটু কাজ করছে টুকটাক। মাসির বাড়ি থেকে মিষ্টি পোলাও দিয়েছিল, তো সেই সব পাঠিয়ে দিয়েছে। তো দেখি আরেকটু পরে খাবো। খুব সকাল থেকে আজকে দিনটা খুব ভালো কাটলো, যদিও খুব হেকটিক গেছে। তোমরা দেখলে সকালটা, মানে আমাদের ড্রাইভারই এসছে আজকে কত দেরিতে, 7টায় বেরোনোর কথা, সেখানে এসছেই 8টায়। এবার যেহেতু এবারই ওবারই অনেক জায়গায় যাওয়ার একটা প্ল্যান ছিল, তো সেই জন্য সবই একটু লেটে লেটে হয়েছে। তবে খুব এনজয় করেছি সব, অনেক অনেকটা সময় মিলাই যতটা পেরেছি সবার সাথে সময় কাটাবার চেষ্টা করেছি। আর ব্লগটা বলেছিলাম যে দুটো হাফে তৈরি করব, ফার্স্ট হাফ আমার বাপের বাড়ির ওই দিককার পুরো ব্যাপারটা নিয়ে, আর সেকেন্ড হাফে আমার শ্বশুর বাড়ির দিকটা নিয়ে। কিন্তু ব্যাপারটা হলো অল্প সময়ের জন্য গেছি, এবার গল্পে মত্ত হয়ে গেছি, এতদিন পর সবার সাথে দেখা, তো প্রচুর কথাবার্তা হচ্ছিল, তো ব্লগিং সেইভাবে করা হয়নি, টুকটাক কিছু শট নিয়েছি। আর তাছাড়া সবাই তো ক্যামেরার সামনে সমান কমফর্টেবল নয়, তো সেই জন্য যতটা পেরেছি টুকটাক নিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন আসছো, নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।